খালের কচুরিপানার নিচ থেকে রক্তাক্ত এক যুবককে উদ্ধার করল পুলিশ শনিবার ঠাকুরনগর এলাকা থেকে দেহটি উদ্ধার করা হয় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক খালের কচুরিপানার নিচ থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করল পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঠাকুরনগর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় অবস্থার অবনতি হওয়ায় বনগাঁ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখান থেকে কলকাতায় পাঠানো হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে আহত যুবকের নাম মিঠুন রায় ঠাকুরনগর শিমুলপুরের বাসিন্দা মিঠুনের ঠাকুরনগর স্টেশনে একটি চায়ের দোকান রয়েছে শুক্রবার রাতে বাড়ি যাবার উদ্দেশ্যে বাইকে রওনা দেন ওই যুবক পরদিন সকালে এলাকার কেষ্টপুর খালে কচুরিপানার ভিতর থেকে পুলিশ তাকে উদ্ধার করে যুবকের মাথায় ও মুখে ভারী আঘাতের চিহ্ন মিলেছে বাইক ও যুবকের কাছে থাকা প্রায় দশ হাজার টাকার কোনো হদিশ মেলেনি বেরিয়েছিল গাড়ি নিয়ে সকালে শুনলাম এরকম কারা নাকি কয়েকজন মেরে রেখেছে মানে কোথায় রেখেছে নিচে নিচে আমি মনে হচ্ছে যে মেরেদের টাকা পয়সা নিয়ে গেছে টাকা পয়সা ছিল পুলিশের অনুমান বাইক ও টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা তাকে মেরে ফেলে রেখে গিয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আহত যুবকের বাবার অভিযোগ কিছুদিন ধরে স্থানীয় কয়েকজন যুবক তাকে হুমকি দিত কিছুদিন আগেও মেরে ফেলার হুমকি দেয় এদিনের ঘটনা নিছকই ছিনতাই নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ আর দশ হাজার টাকা ছিল ওর কাছে তাই ও সোনা একজন আমার এক ব্যানালা বললো যে মিটুন্ডি দেখলাম যে গেট পার হয়ে গাড়ি নিয়ে যাচ্ছে ওর সাথে একটা সত্যি গাড়ি ছিল ওই বন্ধু বান্ধবের ভিতরে কৃষ্ণনগর যে বিল এর ভিতরে ওই একটা ড্রেন ছিল সেই ড্রেনের ভিতরে ওই মারে ফেলে যাচ্ছে বিউরো রিপোর্ট নিউজ রোম্যান্সল্যান্ড গাইঘাটা